আমের পাতা কাটা কেরি পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থা, যাকে ইংরেজিতে বলা হয় লিফ কাটিং উইভিল অফ ম্যাঙ্গো। বাদামি রঙের স্ত্রী পোকা বর্ষাকালে বা আর্দ্র আবহাওয়ায় কচি পাতার মধ্যশিরা বরাবর ডিম পাড়ে এবং পাতার সামনের দিকে থেকে কাঁচি দিয়ে কেটেছে বলে মনে হয়। কচি পাতা মাটিতে পড়ে যায়। এই ধরনের পোকার আক্রমণ মূলত নার্সারি চারাগাছে বেশি দেখা যায়। চারার দাম বাজারে ভালো পাওয়া যায় না। প্রতিকার ব্যবস্থা হিসেবে শীতকালে চারা গাছগুলোর মাঝের জমিতে চাষ দিতে হবে। পরবর্তীকালে সূর্যের প্রখর তাপে গরমে এই পোকার সুপ্ত অবস্থা, বিশেষ করে পিউপাগুলো মারা যাবে। রাসায়নিক কীটনাশক হিসেবে ফেনভেলারেট 20%, যেটা বাজারে টাটা ফেন নামে পাওয়া যায়, 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে 15 দিন অন্তর দুবার স্প্রে করা যেতে পারে। এছাড়া কার্টাপ হাইড্রোক্লোরাইড 50% SP, যেটি বাজারে পাদান বা ক্যালডান নামে পাওয়া যায়, 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে বৈকালবেলায় গাছের পাতার তলদেশে এবং পুরো গাছে ভালো করে ভিজিয়ে স্প্রে করতে হবে। এছাড়া স্টিকার ব্যবহার করা যায়, 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে ওই ওষুধের দ্রবণে একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে বৈকালবেলায়, বিকেল 5টার পরে, অথবা সকালবেলা যদি স্প্রে করতে হয় সকাল 7টা থেকে 10টার মধ্যে এই ওষুধ স্প্রে করতে হবে। এছাড়া আরও যে সমস্তগুলো পরিচর্যাগুলো করতে হবে, যেমন হচ্ছে আক্রান্ত ডাল পাতা, ফলের বোটা, এইগুলো ঝোপালো অংশ অর্থাৎ অবাঞ্ছিত শুকনো ডাল, এগুলো কেটে ফেলতে হবে। প্রয়োজনে কীটনাশক এবং পরবর্তীকালে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এইভাবে উপরোক্ত ব্যবস্থাগুলো যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে এই পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।